মার জমি, সেখানে আমরা যাওয়া যায় না, সেখানে আমাদের রাস্তা করে দেয় না, কৃষ্টি করে দেয় না, এক কাঠ করে কাদা, গরুর গাড়িও যায় না, মানুষও যেতে পারে না, ধান হয় না, আর হয় না, বন্যা এসে যাচ্ছে, বন্যা এলাকা হয়ে যাচ্ছে, সেখানে রাস্তা কোনোদিনই বাগিয়ে দেয় যায়নি। কেন বাগিয়ে দেবেন না রাস্তা কোনো? হুগলির গোঘাটে প্রধানমন্ত্রীর সড়ক যোজনার অন্তর্গত তৈরি রাস্তায় প্রায় 4 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল। রাস্তা তৈরি হওয়ার পরেও বর্তমানে বেহাল অবস্থা হুগলির গোঘাট থেকে পশ্চিম মেদিনীপুরে যাওয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তার। অভিযোগ, রাস্তা দিয়ে কোনো যানবাহন যাতায়াত করে না। সাধারণ মানুষকে ওই রাস্তায় যেতে হলে খালি পায়ে হেঁটে 5টি খাল পারাপার করতে হয় জল পেরিয়ে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ, কিন্তু প্রশাসন তো নির্বিকার। এই রাস্তা দিয়ে খুব সহজেই কম সময়ের মধ্যে হুগলি জেলার গোঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের এক প্রান্তে পৌঁছে যাওয়া যায়। এই রাস্তা সম্পূর্ণ হলে যোগাযোগের ক্ষেত্রে দুই জেলার শতাধিক গ্রামের মানুষ উপকৃত হবেন। কিন্তু সেই গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা একেবারে বেহাল। রাস্তা তৈরির পর প্রায় 5 বছর হতে চলল, এখনো পর্যন্ত 3-3টি কালভার্ট হয়নি, তার উপর রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। এই বিষয়ে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এই ঘটনায় ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের মধ্যে, অভিযোগ উঠছে দুর্নীতির। সেখানকার বাসিন্দা মিনতি তলুই কি বলছেন শোনাবো। সেখানে আমরা যাওয়া যায় না, সেখানে আমাদের রাস্তা করে দেয় না, কৃষ্টি করে দেয় না, এক কাঠ করে কাদা, গরুর গাড়িও যায় না, মানুষও যেতে পারে না, ধান হয় না, আর হয় না, বন্যা এসে যাচ্ছে, বন্যা এলাকা হয়ে যাচ্ছে, সেখানে রাস্তা কোনোদিনই বাগিয়ে দেয় যায়নি। কেন বাগিয়ে দেবেন না রাস্তা কোনো? এখানে পঞ্চায়েতের লোক আছে তো, আছে, তারা কলা এইটুকুন একটা রাস্তা করে দিয়েছে, তাতে মানুষ যা আসা করবে, ধানের গাড়ি আসবে আর আসবে, সেই সব কিচ্ছু করে দেয় না। তুমি রাস্তাটা দেখলে তুমি কি বলবে? জলার রাস্তাটা আমাদের জলার মাঠ তো। আরেক গ্রামবাসী সুবীর পাত্র, তিনি বলছেন যে গাড়ি যাচ্ছে না, রাস্তার মধ্যে গর্ত হয়ে গিয়েছে, কালভার্ট নেই, রাস্তার অবস্থা যথেষ্টই খারাপ। এই রাস্তা দিয়ে একদম ঘাটাল ক্ষীরপাই পর্যন্ত চলে যাওয়া যায়, কাঠের পোল সেটাও ভেঙে গিয়েছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। জলের সমস্যাটা আমাদের বেশি বর্ষায়। যাতায়াত কীভাবে হচ্ছে এখন? এখন এই জল মরে গেছে যাতায়াত। হ্যাঁ, কিন্তু এখন কি যাতায়াত করা যাচ্ছে, গাড়ি ফাড়ি যাচ্ছে? না না, গাড়ি এখন যাচ্ছে না। কি কারণে? ওই ভেঙে গেছে বন্যায়, ওই নদী, ওই তো দেখলেন ক্যালভার্ট, এইসব কী অবস্থা হয়েছে, ওইসব ওখানে মোটি বন্যায়, এটা তবু টিকে আছে, তারপর রাস্তার মধ্যে ভেঙে একদম গর্ত হয়ে চলে গেছে। রাস্তা কি মেরামতি হয় না? না না, সেই যে প্রথম হয়েছে আর মেরামত হয়নি। এটা দিয়ে কোথায় যাওয়া যাচ্ছে? এটা দিয়ে, এটা দিয়ে একদম মাউলকে যাওয়া যাবে। মাউল থেকে আবার তুমি যে ধার দিয়ে হাজিপুর, রামজনপুর, গোঘাট, শ্রীনগর, এধারে ঘাটাল, ক্ষীরপাই, মানে যেটা যোগাযোগ মেন রাস্তার সঙ্গে করে দিয়েছে আর কি, সেটা দিয়ে। এখন যাওয়া যাচ্ছে না? না, এখন যাওয়া যাচ্ছে না। কতদিন এরকম পড়ে আছে? তুমি ধরো না, বর্ষা থেকে আষাঢ় মাস ব্রিজ ভেঙে গেছে। ব্রিজ ভেঙে গেছে, ব্রিজ বলতে কাঠের পর নিজেরাই করা হয়েছিল আর কি, এমনি গাছ কেটে করা হয়েছিল আর কি। গাড়ি ঘোড়া পুরো পথ বন্ধ, সবই বন্ধ, মোটর সাইকেল অন্তত লাগ যেতে ধার দিয়ে। সারাদিনে কত লোক যাতায়াত করে? সারাদিনে না না করে অন্তত 2-5 হাজার লোক যায়। এই যে ওই যে আপনারা ওই যে ভিগদাই দিয়ে রাস্তা হয়ে কোটা হয়ে হাজিপুর রামজনপুর যায় না, ওই লোকটা সমস্ত এই বিঘে যায়, কারণ এই বিঘে খুব রাস্তা শর্টে। ওই ভিগদাস গোঘা হয়ে ঘুরে যেতে হয় আমাদেরকে, ওই যদি হাজিপুর যাও কোথাও এই দিকে যাও, কিন্তু এই রাস্তাটা শর্টে, প্রচুর লোকজন আসে এটা দিয়ে। ব্রিজ ভেঙে যাওয়ার জন্য এখন? না না, ব্রিজ ভেঙে গেছে, রাস্তা মাঝে গর্ত হয়ে ভেঙে গেছে, যাতায়াত বন্ধ। যাতায়াত বন্ধ। কী চাইছেন এখন? এটা এখন চাইছে বলতে, আমাদের ধরো রাস্তাঘাট ভালো থাকবে। হ্যাঁ, পোল তো, বীজ তো চাই, নাহলে তো রাস্তাঘাট চলবে কী করে? আর এই যে ফসল, যে জলের চাপে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ওই তো কোনো ধান সব হয়েছিলো, বন্যা এসে সব নষ্ট হয়ে গেলো। ব্রিজ না হওয়ার জন্য, ব্রিজ না হওয়ার জন্যই এই রাস্তায় ধরো না কাটান বলতে, ওই একটা দুটো ক্যালভার্ট দিয়ে কি হয়, মাঝে মাঝে আরও বড় বড় ক্যালভার্ট কি, আরও মাঝেও ছোটো ছোটো পোল, কিছু নদীগুলো তো পোল চাই।
আরো মাঝে কিছু করে দিলে ঠিক হতো আরো। পঞ্চায়েত প্রধান মিঠু গাঙ্গুলি তিনি বলছেন যে রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের পঞ্চায়েতের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা বিডিওকে জানিয়েছি, কি বলছেন তিনি সরব আপনাদের? রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, রাস্তাটা আমাদের পঞ্চায়েতের এলাকার মধ্যেই পড়ে, কিন্তু হচ্ছে আমাদের পঞ্চায়েতের আর্থিক অবস্থা খুবই খারাপ, সেই জন্য রাস্তাটা ইয়ে করতে পারছি না। সেই জন্য আমরা বিডিও সাহেবের কাছে অনুরোধ করছি যে রাস্তাটা যাতে খুব ঠিক করে বানানোর ব্যবস্থা করা যায়, সেটার দিকে একটু লক্ষ্য দিতে। পাশাপাশি এই রাস্তাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। আরামবাগ মহকুমার গোঘাটের শাওরা এবং নকুন্ডা এই দুই পঞ্চায়েতের সঙ্গে খুব সহজে যোগাযোগ করা যায় এই রাস্তা দিয়ে। এছাড়াও এই রাস্তাটি সম্পূর্ণ হলে একদিকে যেমন দুই জেলার মধ্যে যোগাযোগ সহজ হবে, তেমনই দুই জেলার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনেক উন্নয়ন ঘটবে। পাশাপাশি কৃষি নির্ভরশীল এই দুই জেলার মানুষ, সেক্ষেত্রে কৃষকরাও খুবই উপকৃত হবেন। প্রায় 5 বছর আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রাস্তা তৈরির জন্য প্রায় 4 কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ করা হয় শাওরা থেকে নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কোটা পর্যন্ত। হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তা ঢালাইয়ের কাজও করা হয়। অভিযোগ, নতুন ঢালাই রাস্তা তৈরি হলেও তা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে 5 বছর শেষ হওয়ার আগেই রাস্তার বেহাল দশা হয়েছে। ঢালাই রাস্তার উপরে একাধিক জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি 5 বছর হতে চললো, এখনো কালভার্ট তৈরি হয়নি। এত টাকা খরচ করে রাস্তা তৈরি হলেও যাতায়াত করতে পারেন না সেখানকার সাধারণ মানুষ, গাড়ি চলাচল করতে পারে না, মানুষকে হেঁটে জীবনের ঝুঁকি নিয়ে খাল পেরিয়ে যাতায়াত করতে হয়। বর্ষার সময় একেবারে এই রাস্তায় পায়ে হেঁটে পাওয়া যায় না এবং রাস্তা পায়ে হেঁটে পার করাও যায় না, কালভার্ট নেই তাই এত সমস্যা। একেবারে চলাচলের অনুপযোগী হয়ে দাঁড়ায়, সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ যে এই রাস্তা দিয়ে অনেক সহজে হুগলির এক প্রান্তের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের প্রান্তকে যোগ করা যায়, এমনকি এই রাস্তার উপরে নির্ভর রয়েছে বহু চাষিও। এই রাস্তা দিয়ে জমি থেকে ফসল তোলাকে কেন্দ্র করেও কিন্তু অনেক সমস্যা হয়, কিন্তু রাস্তার বেহাল দশা ও কালভার্ট না থাকায় চরম সমস্যা হচ্ছে। কেন এতদিন পেরিয়ে যাওয়ার পরেও কাজ সম্পন্ন হলো না, সেই প্রশ্ন সাধারণ মানুষ তুলছে। তবে কি এখনও এখানে দুর্নীতি রয়েছে, সেই প্রশ্ন উঠছে। এই নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিজয় রায় কি বলছেন শোনাব। বিষয়টা আমরা সবটাই জানি। দেখুন, সরকার যখন একটা কাজ করে বিভিন্ন রকম পরিকল্পনা করে করে, কিন্তু সেই পরিকল্পনার মধ্যে কোথাও হয়তো খামতি ছিল, যে খামতির ফলস্বরূপ আমরা দেখছি যে রাস্তাটা রয়েছে তবু বন্যা এলাকায় রাস্তা যথেষ্ট মজবুত করেই করা আছে, তার মধ্যেও কিছু জায়গা খারাপ হয়ে গেছে। তো সেই পরিকল্পনার অভাবের জন্যই আজকে মানুষের ভোগান্তি। ওখানে একটা ফুট ব্রিজের দরকার এবং কিছু ক্যালভার্টের প্রয়োজন, সেটা আমাদের নজরে রয়েছে। আমরা পঞ্চায়েত সমিতি আসন গ্রহণ করার পরেতেই মানুষ আমাদের কাছে বিভিন্নভাবে আবেদন করেছেন। দেখুন, একটা ফুট ব্রিজ করতে গেলে যে অর্থটার প্রয়োজন, বর্তমানে পঞ্চায়েত সমিতির আন্ডারে সেই অর্থ নেই। আমাদের সম্মানীয়া এমপি ম্যাডামকে আমরা নকশা এবং স্কেচ করে পাঠিয়েছি, উনি যদি অ্যালাইনমেন্ট দিয়ে দেন তাহলে কিন্তু খুব শীঘ্রই এই কাজগুলো আমরা করতে পারবো। আর নিকাশির যে ব্যবস্থাটা সেটাও ওই স্কেচের মধ্যেই ধরা আছে, যদি উনি অর্থটা ব্যবস্থা করে দেন আমরা খুব শীঘ্রই কাজটা শুরু করতে পারবো। প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক তিনি কি জানাচ্ছেন শোনাব আপনাদের। বিধায়ক ছিলাম 11-16, তার মধ্যে এই রাস্তাটি স্যাংশন হয়, সেটা হচ্ছে ছাওড়ার ভীমতলা থেকে শুরু করে মুক্তারপুর পর্যন্ত। এটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। এই কারণটা কি? এই কারণটা হচ্ছে যে যদি ওই ছাওড়া ভীমতলা থেকে শুরু করে যেটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা হয়েছে, ওখান থেকে সংযোগ স্থল ওইখান থেকে হয়ে মুক্তারপুর পর্যন্ত যদি হয়, তাহলে আগামী দিনে মেদিনীপুরের যে সুলতানপুর বলে একটি গ্রাম আছে, সেটা হচ্ছে ঘাটাল পিএস এলাকা, সেখান থেকে এই যোগাযোগ করা সুবিধা হবে, সেই জন্যই রাস্তাটা স্যাংশন হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বা তৃণমূল কংগ্রেসে যারা পঞ্চায়েতে থাকে, পঞ্চায়েত সমিতি থাকে বা জেলা পরিষদের যারা কাজ করেছে, তারা করলো কি, যে ভীমতলা থেকে রাস্তাটা শুরু করেছিল সেই রাস্তাটা গোয়ালপাড়া পর্যন্ত নিয়ে গিয়ে বেআইনিভাবে, এটা কোনো প্ল্যান এস্টিমেট ছিল না, এই রাস্তাটা অবৈধভাবে হয়েছে এবং রাস্তাটার কোনো প্রয়োজনও ছিল না,
এবং রাস্তাটা টেকনিক্যালি অনেক ভুল আছে, আপনারা গিয়ে দেখবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। সেই রাস্তাটা গোয়ালপাড়া থেকে হঠাৎ ঘুরে গেল নুকুন্নু গ্রাম পঞ্চায়েতের কোটা গ্রাম পর্যন্ত, দেখবেন যে আড়াআড়িভাবে কোটা পর্যন্ত রাস্তাটা হয়েছে এবং ঢালাই রাস্তা হয়েছে। যেটা ছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা সেটা হচ্ছে পিচ রাস্তা ছিল, পিচ রাস্তা হয়েছে দেখবেন গোয়ালপাড়া পর্যন্ত, তারপরে বাকি রাস্তাটা ঢালাই রাস্তা করে গেছে। এবং কখনো বলছে যে এটা জেলা পরিষদ থেকে হচ্ছে, কখনো বলছে যে গ্রাম পঞ্চায়েতের থেকে হচ্ছে, কিন্তু আসল এটা ছিল যেটা সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। এই রাস্তাটা কেন হলো না, রাস্তাটা একটা ব্যাপক অঙ্কের টাকা অ্যালটমেন্ট হয়েছিল, যেটা ভীমতলা থেকে মুক্তাপুর পর্যন্ত পিচ রাস্তা হওয়ার জন্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। আপনারা গিয়ে দেখবেন যে কিছুটা মুক্তারপুরের ভেতরটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা হয়েছে। আর এই রাস্তাটা যদি যোগ হতো তাহলে আগামী দিনে মেদিনীপুরের সঙ্গে যোগাযোগ হতো, তারও কিন্তু যোগাযোগ করা হয়েছিল। কিন্তু এরা কেবলমাত্র তোলাবাজি করার জন্যে, টাকা খাওয়ার জন্যে, নিজেদের মুনাফা করার জন্যে তৃণমূলের নেতৃত্বে আমি দায়িত্ব নিয়ে বলছি এই রাস্তাটার, কারণ এটা আমাদের খুব মানে আঁতে লেগেছে যে এই দলকার জেলা সংস্কার করতে পারেনি, দলকার জেলা সংস্কার করতে হবে, চাষ হয়নি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।